আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে আসলাম। আমি রমাদানের পূর্বে অ্যাকচুয়ালি গিয়েছিলাম স্টার্ট ফুটের ওই পুরাতন শপিং সেন্টারে, আর ওইখানে পাউন্ডল্যান্ডে ঢুকে আমি অবাক হয়ে গেছি অনেকগুলা জিনিস দেখে। শপিংয়ের শেষ পর্যায়ে অ্যাকচুয়ালি আমার মাথায় আসলো যে কিছুটা যদি রেকর্ড করে নিয়ে আসি আপনাদের জন্য তাইলে ভালো হয়, কারণ এত সুন্দর সুন্দর জিনিস আর এত ভালো প্রাইসে ওরা দিছে। এই জন্য এই যে একটা জগ, এই জগটা অ্যাকচুয়ালি আমরা থেলের জন্য ইউজ করতে পারবো। আমার আছে একটা, এই জন্য আর নিয়ে আসি নাই, বাট আপনাদের জন্য দেখিয়ে দিলাম। ওইটা চাইলে আপনারা নিয়ে আসতে পারেন, প্রাইসও তেমন একটা না, বা তেলের জন্য ওইটা ইউজ করতে খুবই ভালো হবে। আর ওইটা হলো এই কেটল স্টাইলে একটা জগ, খুবই সুন্দর, প্রাইসটাও একেবারে রিজনেবল। আমি একটা নিয়ে এসেছি রমজানে, শুধুমাত্র এই শরবত অথবা মিল্কশেক তৈরি করার জন্য। আর ওইখানে একটা বোর্ড, চিজ বোর্ডের মতো, তো আমি ওইটাও নিয়ে আসছি, প্রাইসটাও একেবারে কম। আর ওই একটা শপিং বোর্ড, এই বোর্ডটা খুবই সুন্দর আর খুবই হেভি, এই জন্য আমিও একটা নিয়ে আসলাম। আর ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস, ফুলের বাজ এবং ফুলগুলা এত সুন্দর সুন্দর, আমার ঘরে প্রচুর আছে এই জন্য নিয়ে আসি নাই, বাট এত সুন্দর সুন্দর আর প্রাইসটাও এত কম। পাউন্ডল্যান্ডে যে এত সুন্দর আর এত ভালো জিনিস পাওয়া যায়, আসলে আমি খুব একটা পাউন্ডল্যান্ডে যাই না, ওই দিন অনেক দিন পর গিয়েছিলাম রমজানের পূর্বে, আর ওইগুলা সুন্দর সুন্দর জিনিস দেখে আর লোভ সামলাতে পারি নাই, আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসলাম। ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস। আর একটা হেলিকপ্টার, খেলনা হেলিকপ্টার অ্যাকচুয়ালি আমার নাতির জন্য নিয়ে আসলাম। আমি সবসময় বেকটন ফুড বাজারেই চলে যাই, বেকটন ফুড বাজার থেকে সব কিছু ঘরের কিনি, বাকি সব কিছু ওই হোম বার্গেন থেকেই কিনে নিয়ে আসি, এই জন্য আর পাউন্ডল্যান্ডে খুব একটা যাওয়া হয় না। আর হোম বার্গেনেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, হোমবার্গেন থেকেই নিয়ে আসি সব কিছু। আর এই যে রমাদানের জন্য শরবত হওয়ার ওয়ান টাইম গ্লাসও নিয়ে আসলাম, আর কিছু টেবিল ম্যাটও আনলাম সুন্দর দেখে, এবং প্রাইসটা অনলি 2 পাউন্ড করেছিল প্রতিটা পিস। আর এইটা হলো গিয়ে ওই থারেক হালাল যে শপ পাউন্ডল্যান্ডের পাশে, ওইটায় ঢুকে দেখলাম যে জ্যাক ফ্রুইট, কাঁচা কাঁঠাল কেটে এরকম ফ্রোজেন করে বিক্রি করতেছে ওরা, এবং আরও একটা জিনিস ওই সুইট পটেটো যে পাতা ওইগুলাও ওরা কেটে শাকের মতো বিক্রি করতেছে ফ্রোজেন করে, তাই একটু রেকর্ড করলাম। আর বাইরে অবভিয়াসলি এত সুন্দর ফুল রাখা, স্টার্ট ফুটের শপিংগুলো আসলে এত ভালো লাগে গেলে বাইরের যে সব কিছু। আর এইগুলো হলো আমি কী কী শপিং করছি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি, যেহেতু শপিংটা দেখিয়েছি এই জন্য। আমি গার্ডেনে লাগানোর জন্য কিছু লাল পেঁয়াজ নিয়ে আসলাম, গার্ডেনের আরও কিছু স্টাফ, এবং যেহেতু এখন সামার আসতেছে, কাপড়গুলো বাইরে যদি টাঙ্গিয়ে দেই তখন ওই পিনগুলো লাগে, প্রতি বৎসরে কিনতে হয় আসলে ওইগুলা। আর কিছু ফুলের বেশি, আর এখন যেহেতু সামার টাইম আসতেছে আমি সবসময় যেদিকে যাই শুধু গার্ডেনের জন্য সব কিছু নিয়ে আসি, ফুলের চারা বলেন, ফুলের বিচি বলেন, সব কিছু। আর ওই যে একটা চিজ বোর্ডের মতো ডেকোরেশন করা যাবে যে কোনো কিছু দিয়ে, বা শপিং হিসাবেও ইউজ করা যাবে, তাই নিয়ে আসলাম। আর ওই টেবিল ম্যাটগুলো নিয়ে আসছি, বাট আনফর্চুনেটলি ওইগুলো আর ইউজ করা হয় নাই, ওগুলা আমার কিচেনের যে টেবিলের সাথে
খুব একটা সুন্দরভাবে যায় নাই, তাই রিটার্ন করে দিয়েছি। আর ওইটা ওই যে যোগটা নিয়ে আসছি আমি এই রামাদানে কিন্তু ইউজ করতেছি, ওইটা খুবই সুন্দর যোগ, খুব হেভি না। এই তো আমার শপিংগুলা। আর এই যে টেবিল ম্যাটটা বিছিয়েছিলাম, বাট খুব একটা সুন্দর লাগে নাই, তাই আর রাখি নাই। বাট টেবিল ম্যাটগুলা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে দেখে, কালারটা, তারপরে ওই যে কটন কাপড়ের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করা, খুবই সুন্দর ওইগুলা। বাট আমার টেবিলটা ছোটো, কিচেনের যে টেবিল ওইটা ওইটার সাথে যায় নাই। আর এই তান্দুরি চিকেনটা আমি তারিক হালাল থেকে নিয়ে এসেছিলাম, আমার বাচ্চারা এত পছন্দ করেছে, আরও কিছু নিয়ে এসেছি, আপনারাও চাইলে নিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।